দীর্ঘদিন লকডাউন, কোনো কাজ নেই, সংসারে অভাব অনটন লেগেই আছে। স্ত্রী বারবার কাজে যাওয়ার কথা বললে ক্ষুব্ধ হয়ে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ভরতগড় গ্রামের বাসিন্দা নীতিশ মণ্ডল তার স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। এই খুনের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন বাসন্তী থানার পুলিশ, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। গ্রেপ্তার করা হয় স্বামী নীতিশ মণ্ডলকে। দীর্ঘদিন থেকে চলছে লকডাউন, নেই কোনো কাজ, সংসারে অভাব অনটন বেড়েই চলেছে, তাই স্বামীকে বলেছিলেন কাজে যাওয়ার জন্য, আর তাতেই ক্ষুব্ধ হয়ে নিজের স্ত্রীকে খুন করলেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রামের বাসিন্দা নীতিশ মণ্ডল। নিহত মহিলার নাম কবিতা মণ্ডল, বয়স 47 বছর। পুলিশ এই ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে, দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ। জানা গিয়েছে এদিন সকালে নীতিশ মণ্ডলের স্ত্রী তাকে কাজে যাওয়ার কথা বললে ক্ষুব্ধ হয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে কবিতা মণ্ডলকে। তবে স্থানীয় মানুষের অভিযোগ, জমিতে ধান রোয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বচসা শুরু হয়, স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করে মারে, ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। গৃহবধূর স্বামী নীতিশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাসন্তী থানার পুলিশ। এর সাথে সাথে আরও একটি দিকও উঠে আসছে। স্থানীয়রা বলছেন ধান রোয়াকে কেন্দ্র করে এই দুর্ঘটনা, তবে অভাব অনটনের জন্য এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করছেন অনেকেই। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা সকালবেলা কাজের কথা বলেছিল, বলতে বলছে রাস্তার পাশে এক বিঘে জায়গা আছে, ওইখানে অল্প একটু রুতে মাটি আছে, চলো রুয়ে আসি। তো বলছে তুই আমাকে শুধু কাজ কাজ বলছিস বলে মারধর করে মেরে দিল। কীভাবে তাহলে এতটা রাগ রাগের কারণ কী হলো? যে সিলিন্ডার ডিফেক্ট ছিল। কার তোমার জ্যাঠা? যা কাকা। এখন উনি কোথায়? উনি আছেন এখানে বাবু। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম 6:30টার সময়। ওখান থেকে গ্রাম প্রতিবাসী আর আমাদের আত্মীয় সুজন আছে, সেখানে ফোন করে, তারপর সেখান থেকে আমাদের বাড়িতে ফোন করে। শোনার পরে আমরা সবাই আসলাম, দেখলাম যে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে হাজির। ঘটনাটা কটার দিকে ঘটে? আমরা খবর পাই 6:30 নাগাদ। ঘটনাটা ঘটে নাকি 5:30 দিকে, মানে ভোর 5:30। ভোর 5:30। ও যাদের ভ্যান তারা ধুয়ে নেবে। একই কেটে নিবি কি? কোনটা? না, ও দরকার নেই। ব্যুরো রিপোর্ট, NBTV।